ইউ নিয়ে আবার চলে এসেছি। WBUTTEP এর আন্ডারে যারা বিএড করছেন তাদের জন্য ইম্পর্টেন্ট নোটিফিকেশন, একটা অফিসিয়াল নয়, একটা কলেজের আপডেট নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলেন 2021 সালে নভেম্বর মাসে, তো তাদের রেজাল্ট তো পাবলিশ আপনারা জানেন 12 দিনের মধ্যেই হয়ে গেছে। এবং তাদের যে হার্ড কপি ডিস্ট্রিবিউশন বিভিন্ন কলেজ থেকে কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে কলেজ থেকে সেখান থেকে কিন্তু আপনারা নিজস্ব যে সার্টিফিকেট এবং মার্কশিট ফার্স্ট সেমিস্টার ফর বিএড 2020 এবং 2022 2020-22 শিক্ষাবর্ষ তাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। তো একটা নোটিশ আমার কাছে আছে, সেটা দেখাবো একটা কলেজের এবং সেই নিয়ে আলোচনা করব। তো একটা কলেজের নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি, এখানে যে ইম্পর্টেন্ট লাইন সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রাইভেসি কারণে সমস্ত পেজটা আমি দেখাতে পারছি না। তো ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে যে এখানে যেটা লেখা আছে 2020-22 2020-22-এর যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা সংগ্রহ করার জন্য অবগত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 2020-22 মোস্ট ইম্পর্টেন্ট, তাদের যে সার্টিফিকেট এবং মার্কশিট সেটা সংগ্রহ করতে বলা হচ্ছে। তারিখটা দেখুন দেওয়া আছে 13-3-2022, অর্থাৎ নেক্সট সানডে। তো এই হচ্ছে একটা ছোট্ট আপডেট কলেজ ভ্যারাইটি করে, বিভিন্ন কলেজে হয়তো এখনও আসেনি, তো আপনারা নিজস্ব কলেজে অবশ্যই যোগাযোগ করুন যে আপনাদের কলেজে সার্টিফিকেট বা মার্কশিট ফার্স্ট সেমিস্টারে এসেছে কি না, কারণ এখনও সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বার হয়নি, তো প্রশ্নই আসে না, ডেফিনেটলি এটা ফার্স্ট সেমিস্টারে। তো ছোট্ট একটা আপডেট, যদি আরও কোনো কলেজের ইনফরমেশন পাই, এটা নদিয়ার একটা কলেজ, নদিয়ার, তো সেই নিয়ে একটা আপডেট দিলাম। তো যদি আরও কোনো কলেজের আপডেট পাই আমি অবশ্যই আপনাদের জানাবো, এবং আপনারাও নিজস্ব কলেজে যে অথরিটি আছে তার সঙ্গে একটু যোগাযোগ করুন, যাতে জানতে পারেন যে কবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো এরকম আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।